বেগ, এতে কি আছে? শপিং করতে যাবে? শপিং করতে যাবে? কি করেছো এতে? শপিং কি আছে দেখি? কিচ্ছু নেই। হ্যালো বলো। হাই, হ্যালো, হাই এভরিওয়ান, হ্যালো, ওয়েলকাম আওয়ার চ্যানেল পিক হেলদি লাইফস্টাইল। আমরা এখন এখন বাজে দুটো, লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ করছি, আর দেখাচ্ছি এই যে লাঞ্চি রয়েছে, এটা রাজমা রাইস আর স্যালাড। আজকে ভেজিটেবলস কোনো নেই, রাতে ভেজিটেবলস নেব। আর রাজমা রাজমা চাবল যেটা হয়, রাজমা চাবল অ্যাকচুয়ালি, রাজমাতেও অনেক প্রোটিন আছে। আমরা যেভাবে বলি যে একটা ব্যালেন্স ডায়েট নিতে, তো আজকে টিউজডে আর আজকে আমাদের একদম ভেজ ডে, সেই জন্য একদম ভেজ। তো ভেজিটেবলস ফ্রাই নেবো ভাবছিলাম, বাবু ওই দিক থেকে সব জিনিসগুলো ছুঁড়ে ফেলছে আমার দিকে, তো সেই কারণে আমি একটা, তারপরে বাবু খাচ্ছে, বাবু এই যে অ্যাপেল বয়েল করা খাচ্ছে, আর ওর খাবারটা অ্যাকচুয়ালি দেরি, মানে টাইম টু টাইম অন্য অন্য করে খাওয়াই, তো রাইসটা একটু পরে খাওয়াবো, দুটো আড়াইটার সময়। অ্যাকচুয়ালি দেড়টার থেকে ওকে খাওয়াতে খাওয়াতে একটু টাইম লেগে যায়, সেই জন্য দুটো থেকে শুরু করলে আড়াইটা বেজে যাবে, একটা থেকে শুরু করলে দেড়টা, মানে আধ ঘন্টা তো ধরে খাওয়াতে হবে। আর বাচ্চাদের একদম স্লো স্লো প্রসেসেই খাওয়ায়, আর আমার হচ্ছে, আমাদের বাবু হচ্ছে মানে স্লো করেই খায়, মানে তাড়াহুড়ো করে এক একটু সময়ের মধ্যে কম সময়ে খাবে না, মানে অনেক সময় ধরে ধরে খাবে। তো বাচ্চাদেরকেও ব্যালেন্স ডায়েট দেওয়ার চেষ্টা করবে, আর হ্যাঁ বেবিদেরকেও ফ্রুট দেবে, ফ্রুট একটা সিজনেবল যে কোনো পার ডে অল্টারনেট করে ফ্রুট দেওয়ার চেষ্টা করবে। আর নিউট্রিশনিস্ট মানে সবসময় যে এই স্যারেলেক বা যেই ফর্মুলা ফুডগুলো, ফর্মুলা খাবারগুলো দেবে না, তার মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করবে। আর বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি সবসময় যে এই প্যাকেট ফুডগুলো ঠিক আছে, দিনে একবার থেকে দুবার দেওয়া যায়, তো যে প্যাকেট স্যারেলেকগুলো হয় আর প্যাকেট মিল্ক তো এক দুবার দেওয়া যায়। এবার যার বেবি হচ্ছে একদম ফর্মুলা খায়, ব্রেস্ট ফিডিং করায় না বা খায় না, তো তাদের ঠিক আছে, প্যাকেটে মেনশন করা থাকে যে কত টাইম কটা খাওয়াবে, কিন্তু আমি প্রেফার করব আর সাজেস্ট করব যে হোমমেড বানিয়ে খাওয়াতে। তো কিছু রেসিপি বাচ্চাদের এখানে মানে ইউটিউবে সার্চ করলেই দেখা যায়, খুঁজে পাওয়া যায়, তো কিছু কিছু জিনিস বাড়িতে বানিয়ে খাওয়ানো যায়। আর বাচ্চাদেরকে প্লিজ ফ্রুট খাওয়াবে সবসময়, এতে প্রচুর নিউট্রিয়েন্ট থাকে, আর ফ্রুট আমাদের জন্য হেলদি আমরা সবাই জানি, তো সিজনেবল ফ্রুট খাওয়ানোর চেষ্টা করবে ছোটোবেলার থেকে, তাহলে হ্যাবিটটা হবে। আর অল্টারনেট ডে করে খাবে, তো আর বয়েল করে যদি সে সব বাচ্চার সময় না, আমার বাবু হচ্ছে লিকুইড ফর্মে খেতে মানে খায়, এমনি শক্ত কামড়ে বা এমনি হাতে দিলে খায় না, ফেলেই দেয়, সেই জন্য আমি চেষ্টা করি কি কিছু কিছুর মধ্যে ওটাকে ইনক্লুড করে তারপর খাওয়ানোর। আর আমরা খাচ্ছি, তো খাওয়া নিয়ে একটু কথা বলে নিলাম। আর ওই যে ও খেলা করছে, এখন বাজে দুটো, লাঞ্চ টাইম, আমি নিচ্ছি তো দেখালাম রাজমা চাবল আর স্যালাড নিয়েছি, স্যালাডের টমেটো নিয়েছি, কিউকাম্বার আছে, বাট শশা টমেটো একসঙ্গে খাওয়া যায় না, শশাটা কিছু সময় পরে খাওয়া যাবে, তো আমি ওটা আবার পরে খাবো, যখন আমি দই এর পরে রায়তা খাবো খাবো, মানে একসাথে খেলে ম্যাসি হয়, পেটের মধ্যে গিয়ে ম্যাসি হয়, একসাথে আমরা টেস্টের জন্য খেয়ে নিই, কিন্তু একটু টাইম দিয়ে দিয়ে খাওয়া ভালো, কারণ প্রত্যেকের ডাইজেশন টাইম আর প্রসেস আলাদা, এই জন্য যখন খাওয়ার পরে কিছু সময় পরে রায়তা খাবে, অনেকে বিরিয়ানির সাথে খাওয়ার সাথে সাথে দিয়ে দিয়ে খায়, কিন্তু ওটা ঠিক নয়, তাতে অ্যাসিডিটি হওয়ার যে বেশি সম্ভাবনা থাকে, ডাইজেশন অনেক স্লো হয়ে যায়, আর ডাইজেশন কমে যাওয়া মানে অ্যাসিডিটি হবে, সেই কারণে আধ ঘন্টা পরে খেলে ভালো। যেমন দুটো লাঞ্চ করলাম, এবার দুটো তিরিশে রায়তা খেলাম, তার সঙ্গে ভেজিটেবলস কিছু টমেটো বা পেঁয়াজ বা কিউকাম্বার এগুলো মিশিয়ে যে রায়তা বানায়, আমি অনলি আজকে ভেজ ডে, তো অনলি কিউকাম্বার দেবো, শসা দিয়ে রায়তাটা বানাবো, 250-তে খাবো, জিরা পাউডার আর গোলমরিচ পাউডার দেবে, নুন না দিলেই ভালো, কিন্তু যারা একদম সাদা সাদা খেতে পারে না, তো চেষ্টা করবে ব্ল্যাক সল্ট বা পিঙ্ক সল্ট ইউজ করার,
তা না হলে নুন ছাড়াই আমি নুন না দিয়েই খাই, আমার হ্যাবিট হয়ে গেছে। তো একদম লবণ বা সুইট কোনো কিছুই মেশাবো না, একদম সাদা, জাস্ট গোলমরিচ পাউডার আর জিরা পাউডার দিয়ে খাবো। তো দেখাবো যখন বানাবো, এখন আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে কথা বলছি। মামা এই যে রায়তা বানিয়েছি, এমনি শসা দিয়েছি, টমেটোর তো স্যালাডে নিয়েছি বলে দিইনি, আর ভেজিটেবলে পেঁয়াজ দিইনি, আর এতে দিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো আর জিরা পাউডার দিয়েছি। দিয়ে এই যে ঘরে বানার মানে এটা হোমমেড কার্ড, এই যে ঘরেই বানিয়েছিলাম আমাদের দইটা, দেখেছো হয়তো এর শর্টে দিয়েছিলাম। এই যে আমি ক্যাসরোলেই বসিয়েছি, আর এই যে খুব একদম থিক অ্যান্ড ক্রিমি এই জল বেরিয়েছে, আর একদম কত ক্রিমি হয়েছে দইটা, খুব সুন্দর। আমি অনেক দিন মানে অনেকবার ট্রাই করেছিলাম, প্রথমে হচ্ছিলো না, মানে আমি যখন ফার্স্ট ট্রাই করি হচ্ছিলো না, বাট ফাইনালি এটা হয়েছে, অনেক সুন্দর, কত মানে একদম সলিড হয়েছে, ভালো হয়েছে। এটা হোমমেড বানিয়েছি, তোমরা যদি চাও আবার এটা রেসিপি আবার বানাবো, যখন আমি রেসিপিটা শেয়ার করবো সে শেয়ার করে দেবো, কমেন্টে জানিও। এটা হোমমেড কার্ড, আর এটা কেনা দই, এই যে এটা কেনা। তো কেনার থেকে দেখলাম যে ঘরে বানানোটা সব থেকে ভালো সেভ। আমি আমুল দুধ দিয়ে বানিয়েছিলাম, আর আমুল দুধে খুবই সুন্দর হয়েছে, আর অনেক মানে আমার ফার্স্ট টাইম এত সলিড আর সুন্দর হয়ে গেছে একদম বানানোটা। এই ঘরের দই দিয়ে এটা বানিয়েছি, আর এটা এই বাবু খাচ্ছিল, এটা কেনা দই, এটাও এইভাবেরই, এই দেখি সেম আমি ঘরে যেভাবে বানিয়েছি সেম থিকনেসটা হয়েছে পুরো। কি করছো তুমি, তুমি কি খাচ্ছ? এই যে শশা খাচ্ছে, শশা খাচ্ছে।